আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলটি মাত্র 2 দিনেই মনিটাইজেশন হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা নতুন ইউটিউবার হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। কারণ আপনার চ্যানেলটি যদি কখনো মনিটাইজ না হয়, তাহলে কিন্তু আপনার ইউটিউবে কাজ করা পুরো দায় বৃথা, কোনো মূল্য নেই। আমরা যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করি, তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। একটা দীর্ঘ সময় পরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়, আবার অনেকেই হয়তো পূরণ হয় না। তাই আমাদের জন্য এই মনিটাইজ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের। কিন্তু যাদের হেল্প করার মানুষ থাকে, যাদের সাপোর্ট করার মানুষ থাকে, তাদের চ্যানেলকে হয়তো অন্য কোনো বড় ইউটিউবারের মাধ্যমে প্রমোট করিয়ে নিয়ে তারা কিন্তু এই কাজটা 2-3 দিনের মধ্যে করে ফেলে, তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অতটা আনন্দের হয় না। কিন্তু আমরা যারা দীর্ঘ 1-1.5 বছর সময় কষ্ট করে এটা অর্জন করি নিজ যোগ্যতায়, আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই আনন্দের। আমি আমার চ্যানেলটি দীর্ঘ 1 বছর সময় অপেক্ষা করার মাধ্যমে কিন্তু আমার এই চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে। তাই আমার কাছে এই বিষয়টার আনন্দ কিন্তু অনেক বেশি, কারণ বর্তমান সময়ে ইউটিউবের সব ধরনের নিয়ম কানুন অনেক কঠিন হয়ে গেছে। আর এই সময়ে যদি আপনার চ্যানেলে সামান্যতম ভুলও থাকে, তাহলে কিন্তু তারা আপনাকে এই মনিটাইজেশন দিবে না, বা অনেককে দিচ্ছে না। ইউটিউবে সফলতা লাভ করার এটা কিন্তু প্রথম ধাপ। আলহামদুলিল্লাহ, আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি। মাত্র 2 দিনে মনিটাইজেশন পেলাম, বিষয়টা শুনতে হয়তো সহজ লাগছে, কিন্তু বিষয়টা আসলে এতটা সহজ ছিল না। চলুন আমার 2 দিনে মনিটাইজেশন পাওয়ার গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনারা যারা নতুন ইউটিউবার, আমার এই ভিডিওটি যদি দেখেন, তাহলে অবশ্যই আপনাদের আমার এই কথাগুলো আপনাদেরও কাজে লাগবে, আপনারাও বাস্তব জীবনে কাজে লাগিয়ে আপনাদের চ্যানেলটাও হয়তো মনিটাইজেশন করতে পারবেন। তো অবশ্যই আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এখান থেকে আপনিও অনেক কিছু শিখতে পারবেন। আমার এই চ্যানেলটা দীর্ঘ 10 মাস পরিশ্রম করার পরে কিন্তু আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1900 সাবস্ক্রাইবার গেইন হয়। তো আমি কয়েকজন ইউটিউবারের ভিডিও দেখেছিলাম, তো তারা বলেছিল যে সরাসরি 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে আবেদন না করতে, একটু বেশি 4300 বা 4500 ঘন্টা বা 5000 ঘন্টা এমন ওয়াচ টাইম নিয়ে আবেদন করলে ভালো হয়। কারণ হিসেবে তারা বললো যে অনেক সময় নতুন যারা ইউটিউবার, তারা হয়তো প্রথম অবস্থায় বিভিন্ন ধরনের ভুল করে, তো সেক্ষেত্রে যদি 4000 ঘন্টা হওয়ার পরে আবেদন করা হয়, তাহলে ইউটিউব টিম যে মানে ভুলভাল যে ওয়াচ টাইম গুলো সেগুলো তারা বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে যখন ঘাটতি পড়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না, বাতিল হয়ে যাবে। আর একবার কিন্তু আবেদন করার পর রিজেক্ট হয়ে গেলে সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো তাদের কথা শুনে আমি আমার চ্যানেলে যখন 4500 ঘন্টা ওয়াচ টাইম হলো, তখন আমি আবেদন করার সিদ্ধান্ত নিই। মনিটাইজেশন আবেদন করার আগে আমি যে কাজটা করলাম, আমার চ্যানেলে যতগুলো ভিডিও ছিল আমি প্রত্যেকটা ভিডিও আবার একবার একবার করে চেক দিলাম। সেই ভিডিওগুলো টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন, ট্যাগ, এই বিষয়গুলো আমি চেক করে দেখলাম যে আমি কোনো ভুল কাজ করেছি কিনা। কারণ প্রথম অবস্থায় অনেকেই ভুল অনেক কাজ করে থাকে, ভুল ডিসক্রিপশন, ট্যাগ ব্যবহার করে থাকে, থাম্বনেল ব্যবহার করে থাকে, তো এই ধরনের ভুল থাকলে কিন্তু ইউটিউব সরাসরি রিজেক্ট করে দিবে। তাই আমার 100টার উপরে ভিডিও ছিল, আমি প্রত্যেকটা ভিডিও আবার এক এক করে চেক করে সবকিছু ঠিক করে ফেললাম। তো এরপর আমি একজন ইউটিউবারের ভিডিও দেখে আবেদন করার জন্য প্রস্তুতি নিলাম। আপনারা হয়তো জেনে থাকবেন যে ইউটিউবে আবেদন করার জন্য 3টা স্টেপ রয়েছে। প্রথম যে স্টেপ, সেটা কিন্তু 1 মিনিটে কমপ্লিট হয়ে যায়। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা। তো এটা আমি দেখে অ্যাকাউন্ট খুললাম, আমি সাবমিট করে দিলাম। তো সেখানে সর্বোচ্চ 24 ঘন্টা সময় নেয় ওটা সাকসেস হওয়ার জন্য, কিন্তু আমারটা সাকসেস হলো না, আমারটা রিভিউ থেকে গেল। এভাবে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন চলে গেল রিভিউ দেখায়। তখন আমি বিষয়টা নিয়ে টেনশনে পড়ে যাই। আমি ফেসবুকে কয়েকটা গ্রুপে দেখলাম, তো সেখানে অনেকে এইভাবে পোস্ট করেছে যে ভাই আমারটা 15 দিন ধরে 20 দিন ধরে 1 মাস ধরে এভাবে রিভিউ আছে। তো বিষয়টা দেখে আমি আরো টেনশনে পড়ে গেলাম। তো আমি বড় বড় কয়েকজন ইউটিউবারকে মেসেজ করলাম, কিন্তু তারা কেউ সাড়া দিল না। তারা যে বড় ইউটিউবার, তাদের কিন্তু এই ধরনের SMS দেখে উত্তর করার সময় নেই, তারা করলো না। আবার যারা ছোট ইউটিউবার, তাদেরকে মেসেজ করলাম, তারা এই বিষয়ে কোনো সমাধান দিতে পারলো না। তো আমি একজন 18,000 সাবস্ক্রাইবার এমন একজন ভাইকে মেসেজ করলাম, তো তিনি দেখলেন 2 ঘন্টা পরে আমাকে উত্তর করলো, এবং তিনি আমাকে একটা সমাধান দিলেন যে আমাকে গুগল সাপোর্টের সাথে কথা বলার জন্য একটা সিস্টেম শিখিয়ে দিলেন। তো আমি ওইভাবে সাপোর্টের সাথে কথা বললাম, তো তারপরে দেখি 6 ঘন্টা পরে আমার অ্যাডসেন্সটা রিজেক্ট করে দিয়েছে। তারা বললো যে এটা আপনার ভুল হয়েছে, আপনি নতুনভাবে শুরু করুন। তখন আমি বিষয়টা আমার ওই ভাইকে জিজ্ঞেস করলাম, তখন ওই ভাই বললো যে তো আপনারটা তাড়াতাড়ি রিজেক্ট হয়েছে, আপনার জন্য বেটার হবে আপনি যদি অন্য কোনো বাইরের জেলার যদি কোনো আইডি দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাডসেন্সে আবেদন করতে পারেন, তাহলে বিষয়টা ভালো হবে। তো এই বিষয়টা শোনার পর আমি টেনশনে পড়ে গেলাম যে আসলে অন্য জেলার সেভাবে কোথায় পাবো, বা আমি যারটা নেব তার যদি এই ধরনের গুগলের সাথে কোনো কানেক্টিভিটি থাকে, তাহলে কিন্তু ওই আইডি কার্ড দিয়ে আবেদন করলে আমারটা সরাসরি রিজেক্ট হয়ে যাবে। আমি টেনশনে পড়ে গেলাম। তো 2-1 জনের সাথে কথা বলে দেখলাম অন্য জেলার, তো তাদের এই গুগলের সাথে সম্পর্ক যুক্ত আছে, যার কারণে আমি করতে পারলাম না।
এভাবে আমি দীর্ঘ এক মাস আর আবেদন করলাম না, এভাবে আমার চ্যানেলটা পড়ে থাকলো। তো দীর্ঘ এক মাস পরে আমি আমার আব্বার ভোটার আইডি কার্ড দিয়ে আবারও এসে সেকেন্ড স্টেপ নতুন ভাবে আমি আবারও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেললাম। তবে আমার প্রথমবার হয়তো ভুল ছিল, আমি যার এটা দেখে করেছিলাম তাটা ভুল ছিল, যার কারণে আমার এমন হয়েছিল। তো পরেরবার যখন আমি এক মাস পরে আমি আমার আব্বার ভোটার আইডি কার্ড দিয়ে যখন অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা খুলে ফেলি, সেটা আমার 3 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায়। আর তারপরে আমার যে চ্যানেলের যে ভিডিও রিভিউ 3 নম্বর স্টেপ, সেটা চালু হয়ে যায়। তো এটা যখন চালু হয়ে গেল তখন আমি টেনশনে ছিলাম যে ওইবার তো এভাবে আমার প্রায় 10-15 দিনের মতো আটকে ছিল, এবার যে কি হয় আল্লাহ জানে, খুব টেনশনে ছিলাম এই বিষয়টা নিয়ে। আলহামদুলিল্লাহ 2 দিন পরে আমি দেখি যে আমার ইমেইলে একটা মেসেজ চলে আসছে যে সেখানে আমারটা মনিটাইজেশন হয়ে গেছে। তখন আমার মনে একটা শান্তি আসে বা আমার মন আনন্দিত হয় এই বিষয়টা ভেবে যে যাক, মাত্র 2 দিনেই আমি আমার মনিটাইজেশনটা অন করতে পেরেছি। তো এই হলো আমার 2 দিনে মনিটাইজেশন পাওয়ার গল্পটা। কিন্তু বিষয়টা কিন্তু আমার কাছে খুবই কঠিন ছিল এবং খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি সমস্যায় পড়ে গিয়েছিলাম। তো এখনো যাদের চ্যানেল মনিটাইজেশন হয় নাই, নতুন কাজ করছেন, তাদের জন্য আমার কিছু কথা। তো আপনারা যখন আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তো তার আগে আপনারা সেই ভিডিওগুলো একবার চেক দিয়ে নেবেন এবং ভালো একজন ইউটিউবারের ভিডিও দেখে তার নিয়ম অনুসারে আপনারা আবেদন করবেন। যদি কোনো ভুল করেন আবেদন করার ক্ষেত্রে, একটু তুমো ভুলও হয়ে থাকে, তাহলে কিন্তু আমার মতো আপনাদেরটাও আটকে যাবে, দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আর এরকম ধরনের যখন ঘটনা ঘটবে তখন কিন্তু অটোমেটিক মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আপনি যদি ভালোভাবে আবেদন করতে পারেন এবং আপনার কার্যক্রমগুলো যদি পরিপূর্ণ 100% সঠিক হয়, তাহলে কিন্তু আপনিও খুব কম সময়ের মধ্যে এই মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর আপনার এই প্রক্রিয়ার মধ্যে যদি সামান্যতম ভুল থাকে, আমি আবারও বলছি সামান্যতম যদি ভুল থাকে, তাহলে কিন্তু আপনি এই মনিটাইজেশনটা পাবেন না, এটা রিজেক্ট হয়ে যাবে। আর প্রথম অবস্থায় যদি আপনার এটা রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন আবারও আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব টিমের কাছে আপনার গ্রহণযোগ্যতা একটু হলে কম হবে। তারা দেখবে যে এটা একবার রিজেক্ট হওয়া, হয়তো অনেক সময় ভালোভাবে নাও দেখে রিজেক্ট করে দিতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কি জানেন, প্রথমবারে যদি আপনারা মনিটাইজেশনটা পেয়ে যান, তো প্রথমবারে মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে আপনার কাজগুলো করতে হবে, কোনো ধরনের ভুল থাকা যাবে না। আর আমরা প্রথম অবস্থায় অনেক ধরনের ভুল করে থাকি, সেক্ষেত্রে আমাদের কিছু ওয়াচ টাইম বেশি নিতে হবে। 4500 বা 5000 নিয়ে যখন আপনি আবেদন করবেন, যদি আমাদের কোনো ভুলভাল থেকেও থাকে তাহলে সেগুলো বাদ হয়ে যাবে, কিন্তু আমাদের 4000 ঘন্টাটা টিকে থাকবে। সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাইতে কোনো সমস্যা হবে না। তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম, জানি না আমার কথাগুলো কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।